তো তো শাক হইছে স্প্যানিশ, আকাশের রংটা খুব সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে কি আছেন? আশা করি যে যেন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও লই এলাম আপনার সামনে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবার, প্লিজ প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করতে বলবা না। দেখতে পারো স্প্যানিশ শাক অনেকটা হয়েছে কিন্তু আমার গার্ডেনও সামনের সাইডে আর কি, নতুন কিছু তুলছি না। গতকালকে আমার ফ্রেন্ড একজনে নিছেন তুললা, আজকে আমি তুলবো। দেখতে পারা মজার কিন্তু, অনেক মজার কিন্তু শাকটা। এখন আমি তুলবো, তারপর দেখো কা ভিডিওটা। দেখতে পারা কত শাক আনছি, তুলে আনিলেছে, এখন ধুইমু, ধুয়ে ফাঁক করবো। দেখতে পারা শাক কিন্তু ফলি গেলছি, দুইয়া দুইয়া বাদে ফলছি, অনেক শাক হয়ে গেছে কিন্তু আমার গার্ডেনও। ভাবলাম যে আজকে শাক ফাঁক করলে, আর বাইরে তো মেঘনের প্রত্যেকদিন আর ডোরাইয়া তুলি না, তোমার শাক আছে তোরা তোরা বাদে, যদি ওষুধ মাইরা রাখি সবসময়। তো আজকে তুললে না ফাঁক করবো। দেখতে পারো তো যারা যারা শাক লাভার আছেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা সবাই। ধরো আমি পেঁয়াজ আর রসুন দিলাইছি, শাকটা কিন্তু আমার মাঝেরা বেশি ভালো পান। দেখতে পারা পেঁয়াজ রসুনটা কিন্তু আমি ভালো করে ভাজি নিছি, ভাজা হয়ে গেছে, মাছটি ভাজা হয়েছে, এখন আমি শাকটা দিলাম। তো দেখতে পারা দিয়ে কিন্তু আমি লাড়া দিলাইছি, এখন আমি ঘুরে দিলাইলাম একটা মজা, তারপরে লাড়া দিয়ে মারি। সাগর মাঝে কিন্তু চিংড়ি মাছ দিলে কিন্তু অনেক মজা হইলো নে, চিংড়ি মাছটা আমার করে আজকে নাই যা লাগে, কিন্তু আমি চিংড়ি মাছ ছাড়াই ভাগ করলাম, ছাড়াও কিন্তু অনেক ভালো লাগে, আর চিংড়ি মাছ দিলে কিন্তু মা দিয়া খাই না। তো ঠিক আছে, আশা করি সবাই ভালো লাগবো, আর আমরা কিন্তু সবাই কিন্তু ইজিলি ভাগ করতে চাই। মাছ মিট চিকেন আসলে ইজি হয় ভাগ করা, এই বাজি শাক একটু কষ্টদায়ক হয়ে যায়। যেমন আমি কিন্তু শাক গার্ডেন থেকে তুলে আনা লাগছে, ক্লিন করা লাগছে, ধোয়া লাগছে, অ্যান্ড খাটা লাগছে, তারপরে সো ভেজিটেবিলও খাওয়াটা আমরা দরকার আছে, শাক ভাজি সবে চেষ্টা করবা খাওয়ার, যদিও ঠিক আছে কষ্ট ভাগ করতে। আর আশা করি খারকিলা লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাইবা, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখ। তো দেখতে পাবা শাকটা কিন্তু উই গেছে, আর শাকের মাঝে আমি আস্তা খাসা মরিচ দিছি, বিকজ যেহেতু মাদিহায় খাইবা তো খাইটা দিলে, খাসা মরিচ যদি খাইটা দিতে খাইতা না, আসলে ওলো যে যদি সবসময়ই পাক করার সময় কিন্তু আগে বাইচান্সে থিঙ্ক করা লাগে যে কোনটা বাইচান্সে খাইবা আর কোনটা খাইতা না। তার লাগে আসলে এই মাছটার মাঝে সবজির মাঝে শাকর মাঝে কিন্তু চিংড়ি মাছ দিলে অনেক মজা হইল না, আমি কিন্তু তার কথা চিন্তা করে দিলাম না। বাইচান্সে যেহেতু তার শাক কান, বাইচান্সে কিন্তু ভেজিটেবিল খাওয়াটা খুবই জরুরি, আমরা যদিও আমি খাওয়াইতে পারি না বা তারাও খাইতে চান না, মান মাদিহারি জাস্ট শাক ভাজি খান, আর কেউ কিন্তু খান না, তারা আমি খাওয়াইতে পারি না, ওহিদরে তো টোটালি না পারি, হাইও ভালো পান না। তার লাগে কিন্তু তাদের রুচির মধ্যে ফাঁক করলাম আজকের শাকটা। তো আশা করি সবার কাছে ভালো লাগবো, সব এনজয় করবো, আর প্লিজ প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। শাকটা আমার হয়ে গেছে, আজকে বিদায় নিলাম আজকের মতো, আসসালামু আলাইকুম।